এসো তবে বন্ধু স্বজন, ছুঁয়ে যায় আকাশের তারা, সিটে সেল তারকা কথনে হয়ে যায় আজ মত আরা, সিটে সেল তারকা কথনে। আসসালামু আলাইকুম, আমাদের আজকে সিটি সেল তারকা কথনে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি রুমা। প্রতিদিনের মতোই আজকেও আমাদের সাথে উপস্থিত আছেন একজন বিশেষ অতিথি। আমাদের আজকের অতিথি শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরে প্রবাসে সঙ্গীতের অঙ্গনে তার প্রতিভার আলো ছড়িয়ে চলেছেন। সম্প্রতি সঙ্গীতের পাশাপাশি তিনি সাহিত্য এবং চলচ্চিত্রে পদার্পণ করেছেন। আজ আমাদের সাথে আছেন সামিরা আব্বাসি। কেমন আছেন? ভালো আছি, শুভ অপরাহ্ন সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের সাথে উপস্থিত আছেন অপূর্ব সুন্দর এই মানুষটি, যার কাজ দিয়ে তিনি আমাদের হৃদয়কে জয় করে নিয়েছেন। আপনাকে আমাদের মাঝে পেয়ে অনেক অনেক ভালো লাগছে। আমার খুব ভালো লাগছে। আমরা আজকে একটু গল্প করব আপনার কাজ নিয়ে, আপনার বাংলাদেশের অবস্থান এবং প্রবাসে আপনি কি করছেন, এসব টুকটাক ব্যাপার নিয়ে। নিশ্চয়ই। শুরু করছি আপনার সঙ্গীতের অঙ্গনে, বর্তমানে আপনি কি করছেন সেই আড্ডা নিয়ে। কথা শুরু করার আগে মনে হচ্ছে যে আমাদের দর্শক মণ্ডলী আপনার প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছে। একটা ফোন নেই, একটা ফোন নিয়ে নিব। আচ্ছা ঠিক আছে, আপনার অনুমতি নিয়ে আমরা কল নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কে বলছেন? সামিরা আব্বাসি বলছিলেন? আমি রুমা বলছি, তবে আমাদের গেস্ট আছেন আমার সামনে, আপনি প্রশ্ন করতে পারেন। আমার বাবা হন। আচ্ছা বাবা জি, আপনি কি ওনার সাথে কখনো বাইরে স্টেজ শো করেছেন? বা সুন্দর কথিতি অনেক করেছি, হ্যাঁ, বিশেষ করে নিউ ইয়র্কে আমরা বাবা মেয়ে অনেক অনুষ্ঠান একসাথে করেছি, টেক্সাসে অনেক আনন্দ পেয়েছি। লাইনটি কেটে গেল। অবশ্যই আমরা এই প্রসঙ্গে কথা বলবো, আপনার পরিবারের সবার সাথে কি ধরনের অনুষ্ঠানে কাজ করার সুযোগ নিয়েছেন। তার আগে আমরা কথা বলি আপনার প্রথম অ্যালবামটি নিয়ে, আপনার গজলের অ্যালবাম নিয়ে। আপনি মূলত গজলের উপরেই আপনার কাজ করছেন। আমি আসলে ছোটবেলা থেকে উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছি এবং আমার সবচেয়ে যেটা ভালো লাগে সেটা হলো ক্লাসিক্যাল অঙ্গের গান, সেই সাথে পাশাপাশি নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত, আমার দাদার গান, ফোক গান, অবশ্যই সেগুলো করি, আধুনিক গান। তবে আমার প্রথম সিডি যেটা বেরোয়েছে সেটাকে চয়ন করা হয়েছে 10টি পপুলার গজল সঙ্গীত দিয়ে, এবং আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এটি খুব ভালোভাবে গৃহীত হয়েছে দর্শকদের মাঝে। এবং সেই অ্যালবামটি আরও গুণীজনদের কাছ থেকেও অনেক প্রশংসা পেয়েছে আমরা শুনেছি। আমাদের তো আয়, হ্যাঁ, চমৎকার। এরপর আপনার দ্বিতীয় অ্যালবামটি সম্পর্কে একটু আমাদের। আমার দ্বিতীয় অ্যালবামটি যেটা কাজ জাস্ট শেষ করলাম, সেটাতে সুদক্ষ পরিচালনা দিয়েছেন আমার অতি প্রিয় মিউজিক ডিরেক্টর সুজেয় শ্যাম, এবং ঢাকার শীর্ষস্থানীয় বাদকরা সবাই আমাকে সাহায্য করেছেন। এটি তৈরি করা হয়েছে অনেকগুলো পপুলার গজল গীত এবং ঠুমরি দিয়ে সাজানো হয়েছে, সেই সাথে বম্বের কিছু একজন মিউজিক প্রোডিউসার তার একটি নতুন গান আমাকে দিয়েছেন, সেটাও সংযোজন করে এই খুব তাড়াতাড়ি বাজারে আসবে গানটি, এই সিডিটি, এবং একসাথে কয়েকটি দেশ থেকে রিলিজ হবে। আপনার প্রথম অ্যালবামটি নাম হচ্ছে রানিজ সহি, এখানে আছে আমার কাছে তার একটি কপি। আর দ্বিতীয় অ্যালবামটি কবে রিলিজের কথা আছে? সেটা খুব শীঘ্রই হবে। আচ্ছা, এখনো কোনো ডেট ফিক্স না, আমার জাস্ট রেকর্ডিং শেষ হলো। আচ্ছা, পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আমরা আমাদের বন্ধুর কাছ থেকে একটু কল নিয়ে নিই। নিশ্চয়ই। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, কে বলছেন, আপনার নাম? আমি নাদিরা ইসলাম বলছি। আচ্ছা, কথা বলতে চান সামিরা আপুর সাথে? বলুন, তিনি শুনছেন। জি জি, বলেন। আচ্ছা, আপনি কি বাইরে থাকবেন না বাংলাদেশে চলে আসবেন? আসলে আমাদের বাঙালির মন সারা জীবন বাংলাদেশেই পড়ে থাকে, যেখানেই দেহ থাক মন পড়ে থাকে দেশে, তাই আমি দেশ এবং বিদেশ মিলিয়ে থাকি, মূলত বাইরেই থাকি, তবে সুযোগ পেলে দেশে চলে আসি এবং দেশে কাজ করি। আপনি আপনাদের দোয়ায়। আপনি এখন আমেরিকাতে, ফ্লোরিডাতে অবস্থান? জি, আমি ফ্লোরিডাতে আছি, কিন্তু গত 5 মাস থেকে আপনি বাংলাদেশে অবস্থান করছেন। বাংলাদেশে আমি বেশ কয়েকটি কাজে সাথে জড়িত, সেজন্য গত 5 মাস থেকে দেশে আছি। আচ্ছা, এখন বাংলাদেশে আমি জানি যে আপনি লেখালেখিতেও অনেক ইনভলভড, আপনার একটি বই একের অধিক বই বেরিয়েছে, বিশেষ করে প্রথম বইটি অনেক প্রশংসা পেয়েছে, আপনার লেখা সম্পর্কে আমাদের দর্শকদের। আমার লেখাও ঠিক গানের মতো, এটি আমার একটি প্যাশন, মনে হয় যে যেমনভাবে আমরা নিঃশ্বাস নিই ঠিক সেভাবে যেন কবিতা লিখতে হয় বা গদ্য লিখতে হয় বা গান করতে হয়, এটা আমার জীবনের একটা অংশ। তো আমার প্রথম বইটি বইমেলাতে বের হয়েছে, আমেরিকা কাছে থেকে দূরে,
আগামী বইমেলাতে আশা করছি আপনাদের আরো দু একটি বই উপহার দিতে পারবো, কাব্যগ্রন্থ। এবং পাশাপাশি আমি ওখানে বিদেশি কিছু কবিদের সাথেও কাজ করছি, যুগল কবিতা লিখছি এবং ওখানকার কিছু কবি সম্মেলনেও কবিতা পাঠ করেছি। আমাদের দেশীয় কবিতার যে ভাব এবং যে সম্পদ সেগুলো তাদের কাছে তুলে ধরা, এটাও আমার একটা উদ্দেশ্য। আপনার প্রথম বইটির নাম হচ্ছে আমেরিকা কাছে থেকে দূরে, চমৎকার। আমরা আমাদের পরবর্তী বন্ধুর কলটা নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি সামিরার ফুপু বলছি। আপনার কণ্ঠ শুনলে শুধু আপু নয়, আমাদের পুরো বাংলাদেশের সবার হৃদয় আনন্দে ভরে ওঠে। এখনো আপনি লাইনে আছেন, আমাদের দর্শকদের এবং চ্যানেলের পক্ষ থেকে আপনাকে প্রাণ ঢালা ধন্যবাদ কল করবার জন্য। আর আপনার অনুরোধে আমরা আপুর কণ্ঠে কিছুক্ষণের মধ্যে দুলান হলেও গান শুনবো। আমরা লেখালেখি প্রসঙ্গে কথা বললাম, আপনি বললেন যে এখন আপনি বাংলাদেশে আছেন কিছু স্পেশাল প্রজেক্টের কাজে, সেটা কি সঙ্গীত রিলেটেড, লেখালেখি রিলেটেড, নাকি আপনার নতুন যে ভেঞ্চার চলচ্চিত্র রিলেটেড? আসলে মানুষের জীবন যতদিন থাকে ততদিন বোধ হয় তার উৎসাহ এবং নতুন নতুন প্রেরণাগুলো জেগে থাকে, এগুলো আমাদের বাঁচিয়ে রাখে। অবশ্যই আমার যে লেটেস্ট প্যাশন সেটা হলো ফিল্ম, কারণ সমস্ত মাধ্যমে শেষে গিয়ে কবিতাই বলুন, গান বলুন, লেখা বলুন, আর্ট বলুন, আলটিমেট এক্সপ্রেশন হচ্ছে ফিল্মে গিয়ে। এবং আমার ভীষণ, আমি নিজে পড়াশোনা করেছি পরিবেশ বিজ্ঞানের উপর, তারপরে শিশুদের অনেক ইস্যু নিয়ে কাজ করেছি, আমার মনে হয় সব কিছুকে সম্মিলিতভাবে তুলে ধরার জন্য ফিল্মের মতো এরকম চমৎকার মাধ্যম আর হয় না, সেজন্য আমি সেখানেও একটুখানি পদার্পণ করার চেষ্টা করছি। আমি একটি ডকুমেন্টারি ফিল্ম তৈরি করেছি রিসেন্টলি বাংলাদেশে এসে, সেটা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলসের উপরে, ইউনাইটেড নেশনসের একটা কনটেস্টে নমিনেটেড হয়েছে। আমার ছবিটার নাম হচ্ছে ওয়ান স্মাইল মিলিয়ন মিলিয়ন ড্রিমস। শুধু চলচ্চিত্রে কাজ করার জন্যই চলচ্চিত্রে কাজ করা না, বাংলাদেশের মানুষের জন্য কাজ করার জন্য চলচ্চিত্রে পদ। এবং দেশের মধ্যে যে আশাবাদ রয়েছে, যে আমরা সবসময় নিরাশার কথা শুনি, কিন্তু দেশের মধ্যে অনেক আশার আলো আছে, সেগুলোকে খুঁজে খুঁজে নিয়ে আসা এবং সবার সামনে তুলে ধরা, অন্যদেরকে অনুপ্রাণিত করা, এগুলো কিন্তু আমাদের একটা দায়বদ্ধতা রয়ে গেছে। আর এই সাথে সাথে আমি একটি পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবির সাথে কাজ করছি, যেটা খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আমরা উপস্থাপন করব। ছবিটির নাম হচ্ছে আমরা একটি সিনেমা বানাবো, তরুণ পরিচালক আশরাফ শিশিরের নেতৃত্বে এই ছবিটি তৈরি হচ্ছে। আমরা একটি বিরাট গ্রুপ কাজ করছি এবং এই ছবিটির বৈশিষ্ট্য হলো যে এটা একটি সাদা কালো ছবি, যদিও একটি রঙিন স্বপ্নের ছবি, এবং সাধারণ মানুষের জীবনের সুখ দুঃখগুলো আমরা তুলে এনেছি। এবং এখানে কোনো নায়ক নায়িকা নাই, প্রতিটি মানুষ, প্রতিটি চরিত্র একটি নায়ক এবং নায়িকা হয়ে তাদের জীবনের কাহিনীগুলো তুলছে। তা আমি খুব এক্সাইটেড এই ছবিটা নিয়ে, এটা নিয়ে আমি বর্তমানে কাজ করছি এবং ওতপ্রোতভাবে জড়িত। এবং আমরা ভারতেরও বেশ কিছু ভালো ভালো আর্টিস্টদেরকে এখানে মিউজিকে জড়িত করেছি। এবং তারপরে যে নেক্সট কাজটি আমি শুরু করছি, সেটা আমরা একটি বাংলাদেশের প্রথম অ্যান্থোলজি ফিল্ম আমরা করব, 10টি দেশে 10টি পরিচালককে নিয়ে। এই ছবিটির নাম দেওয়া হয়েছে গল্পগুলো ভালোবাসার, এবং সেখানে আমি ওয়ান অফ দ্য ডিরেক্টরস। তো এই প্রজেক্টটি নিয়েও আমি খুব এক্সাইটেড হয়ে আছি। চমৎকার। আপনার দ্বিতীয় চলচ্চিত্রটির নাম শুনে আমার মনে হচ্ছে, আমরা সবসময় এখন বলি এবং সবসময় জানি যে আমাদের জীবনের সাদা কালো জীবনের যেখানে দুঃখ কষ্ট পলিউশন অনেক কিছু উপস্থিতি আছে, তার মাঝে চ্যানেল আই সবসময় চেষ্টা করে যাচ্ছে হাজারো রঙের ভিড়ে লাল সবুজের বীজ বনে যাওয়ার। আপনার কাজে অনেকটা সেরকমই আমাদের জীবনের এই রংবিহীন জীবনে রং ঢেলে দেওয়ার যে প্রচেষ্টা, চমৎকার, এটা অত্যন্ত প্রশংসার দাবি রাখে এবং আমাদের ভালোবাসা আপনার সাথে রয়েছে। ধন্যবাদ। এবং এই ছবিটি একসাথে প্রায় 9টি দেশে রিলিজ হবে এবং আশা করি আমার সমস্ত বন্ধুরা এবং চ্যানেলের বন্ধুরা ইন্টারেস্ট নিয়ে ছবিটি দেখবেন।
আপনি তো প্রবাসে থাকেন, দীর্ঘদিন থেকে প্রবাসে আছেন। গত দুদিন আগে আমাদের চ্যানেল আয়ের 11 বছর শেষ করলো, জন্মদিন ছিল। চ্যানেল আয় দেখার সুযোগ হয় প্রবাসে থেকে? নিশ্চয়ই, এবং চ্যানেল আয় সত্যি আমাদের একটা জানালার মতো মনে হয়। খোলা জানালা দিয়ে তাকালে যেন ঢাকার সেই বাংলাদেশের সেই শস্য ক্ষেতটা দেখতে পাই, গ্রামটা দেখতে পাই, ভীষণ ভালো লাগে আমাদের। আপনার সবচেয়ে প্রিয় অনুষ্ঠান কোনটি? অবশ্যই তারকা কথন, আর কোনটি? নিশ্চয়ই আমরা ফোন কলটা নিই। আমরা একটি কল নেই আমার মনে হয়। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? ভালো আছি। কে বলছেন, আপনার নামটি? আমি লিজা বলছি, বাসাবো থেকে। লিজা কেমন আছেন, আপুর সাথে কথা বলবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি আপুর সাথে কথা বলার জন্য। অবশ্যই বলুন, তিনি শুনতে পাচ্ছেন। সামির আপু কেমন আছেন? খুব ভালো আছি, তুমি কেমন আছো? থাকলো আমাদের সাথে, আমরা আমাদের আড্ডায় ফিরে আসছি। কিছুক্ষণের মধ্যে আপুর কাছে গান শুনতে পাবো আমরা। গানের অনুরোধে যাবার আগে আমি একটু ট্র্যাক ব্যাক করছি আপনার ব্যক্তিগত জীবনে। আপনি বড় হয়েছেন একটি সঙ্গীত মহিষী পরিবারে, বলা চলে। আপনার দাদু লোকসঙ্গীতের কিংবদন্তি আব্বাসউদ্দিন, আপনার বাবা সঙ্গীতের একজন অত্যন্ত অত্যন্ত প্রিয় নাম। আপনার এরকম একটি পরিবারে আরও আপনার ফুপি, সবাই, আপনার সবাই সঙ্গীতের একটি প্রিয় পরিবার বলা চলে। এমন একটি পরিবারে বড় হয়েছেন আপনি, আপনি তালিম নিয়েছেন অনেক নাম করা গুণী গুরুদের কাছে। আপনার তালিম সম্পর্কে একটু আমাদেরকে বলুন। আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবতী মনে করি যে আমি একটি অত্যন্ত মিউজিক্যাল ফ্যামিলিতে জন্ম হয়েছে, এবং আমার দাদু শুধু সঙ্গীতজ্ঞই নন, তিনি পুরো বাংলার, তোমরা যেটা জানো, বাংলার মুসলিম জাগরণের একজন অগ্রপথিক ছিলেন। এবং তার নাতনি হিসেবে যদিও তাকে দেখার সৌভাগ্য আমার হয়নি, তার আমার জন্মের অনেক আগেই তিনি প্রয়াত হয়েছেন, কিন্তু সেই সুর এবং সেই আবেশ আমাদের মধ্যে, আসলে আমাদের প্রতিটি শিরার মধ্যে মিশে গেছে। আমরা সারা জীবন ধরে আমরা কিছুই করতে পারিনি না, কিন্তু একটু একটু প্রচেষ্টা চেষ্টা করি। আর তালিমের ব্যাপারে আমার বাবা আমাকে অত্যন্ত যত্ন নিয়ে অত্যন্ত ভালো ভালো ওস্তাদের কাছেছেন। কলকাতার পণ্ডিত অজয় চক্র শিক্ষার্থী, তার কাছে গান শিখেছি। ঢাকায় ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী, ওস্তাদ আখতার সাদমানি, এদের অনেকের কাছে শেখার সৌভাগ্য হয়েছে। চমৎকার, আমরা ফিরে আসছি আলাপে, এর মধ্যে এই ফোন কলটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কে বলছেন? মনে হলো লাইনটি কেটে গেল। আচ্ছা, ফিরে আসছি সেই প্রসঙ্গে। আর তালিমের ব্যাপারে যেটা আর একটু বলতে চাচ্ছিলাম যে আমি আমেরিকা থাকি, শিকাগো থাকাকালে ওখানে আব্বাসউদ্দিন একাডেমি নামে ছোট্ট একটি স্কুল করেছিলাম, যেখানে নতুন প্রজন্মের যারা প্রবাসী বাঙালি তাদের ছেলেমেয়েরাও যেন আমাদের সঙ্গীতে এক্সপোজ হতে পারে, কিছুটা শিখতে পারে, সেই প্রচেষ্টাটাও অবশ্যই আমাদের রাখতে হবে, যাতে আমাদের পরের প্রজন্মে গিয়ে বাংলাটা হারিয়ে না যায়, এবং আমরা আমাদের এত সুন্দর ঐতিহ্য সেটাকে যেন আমরা সেরকম সুন্দর করে বজায় রাখতে পারি। আমার পরবর্তী প্রশ্নটি আসলে এ সম্পর্কে ছিল, আপনি উত্তর দিয়ে দিয়েছেন। পরবর্তী প্রজন্মের প্রসঙ্গে কথা বলতে গিয়ে আমার একটি প্রসঙ্গ না টানলেই নয়, আমরা জানি আপনি শুধু সঙ্গীতের অঙ্গনে নয় এখন সাহিত্য এবং চলচ্চিত্রে পদার্পণ করেছেন, কিন্তু এর আগে একজন শিক্ষার্থী হিসেবে আপনার সাফল্যের মানে উল্লেখ না করলেই নয়, আপনি যখন বাংলাদেশ থেকে পড়ালেখা করেছেন, মেধা তালিকায় আপনার নাম ছিল, আপনি বুয়েট থেকে আপনার গ্র্যাজুয়েশন করে মাস্টার্স করার জন্য বাইরে গিয়েছেন, আপনার পড়ালেখার ক্ষেত্রে আপনার যে সাফল্য এবং এর পাশাপাশি সঙ্গীতাঙ্গনে আপনার সমান ফোর্সে এগিয়ে চলা, এটা আমার মনে হয় যে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এবং তাদের বাবা মার জন্য অনেক ইন্সপায়ারিং একটা ব্যাপার। যে অনেকেই মনে করেন, একটা ভুল ধারণা থেকে যায় আমাদের মনের মধ্যে, যারা গান করে বা অন্যান্য দিকে ঝুঁকে পড়ে তাদের পড়ালেখার দিক থেকে বুঝি গেল। এ সম্পর্কে আপনার কী বলার আছে আমাদের দর্শকদেরকে? আমার মনে হয় যে যে আসলে আমি ভালো ছাত্রী সেটা বলছি না, কিন্তু যে কোনো যে কোনো ব্যাপারেই আসলে ইন্টারেস্ট থাকলে মানুষ আসলে সব দিকে একসাথে বিকাশ লাভ করতে পারে। তার মানে এই না যে সবার একসাথে কবি, সাহিত্যিক, লেখিকা, গায়িকা সব কিছু হতে হবে, তা না, যার যেদিকে ইন্টারেস্ট আছে, বাট বি দ্য বেস্ট ইউ ক্যান, যেটুকু মানুষ পারে। আল্লাহ প্রত্যেক মানুষকে কিছু না কিছু মেধা দিয়েছেন, এবং সেটার পূর্ণাঙ্গ বিকাশের জন্য প্রচেষ্টাটা সবসময় থাকতে হবে, কারণ নিজে চেষ্টা না করলে তো কোনো কিছু হয় না। তাই সাধনা, চেষ্টা, ডিসিপ্লিন, এগুলো মানুষের জীবনের খুব বড় অংশ। আরেকটা জিনিস আমি মনে করি খুব জরুরি, সেটা হলো সবসময় একটা ধনাত্মক, পজিটিভ অ্যাটিটিউড বজায় রাখা। এই বিষয়ে আমার লাইফে আমি ওমর খৈয়ামের একটি বাণীকে ভীষণভাবে ফলো করি, বি হ্যাপি ফর দিস মোমেন্ট,